বেঙ্গল ক্লাসিক টি ব্যাগ, উষ্ণতার এক নতুন গল্প। দুই বছর পর পা পড়ল এই শহরে। দুই বছর আগে ঠিক আজকের এই দিনে, ঠিক এই সময়ে, ঠিক এইখানটায় দাঁড়িয়ে আমি আর রায় প্রমিস করেছিলাম দুই বছর পর আবার আমরা দেখা করব। এর মধ্যে কোনো যোগাযোগ হবে না। এটা ছিল আমাদের ভালোবাসার পরীক্ষা। কতদিন পর রায়াকে দেখব, কখন আসবে, আজকের দিনটার জন্য কত অপেক্ষা। আর একটা সেকেন্ড অপেক্ষা করতে মন চাইছে না। আচ্ছা, রায়া নিশ্চয় ভাবছে এতদিনে আমার ভালোবাসায় ধুলো জমেছে, কিন্তু না, জমেনি। ও জানে না আমি এখনো চোখ বুঝলেই পূর্ণ দিনে সেই সতেজ ঘ্রাণ পাই। জব আমার হয়েছে, সেই জন্য এই ট্রিট, তাই আমি তুলে দিব, তুমি খাবে। সারা জীবন অনেক করেছো, আর না, এবার রেস্ট। আমাকে বুড়ো বানানোর প্ল্যান, তাই না? সারা জীবনই তো আগলে রেখেছ, আর কত? যতদিন পর্যন্ত তোকে ভালো একটা লক্ষ্মী মেয়ের হাতে তুলে দিতে না পারবো ততদিন। খাতি, আমার ধারণা আমার কপালে বিয়ে নেই। কেন? ওর মার মতো লক্ষ্মী মেয়ে না পেলে আমি বিয়ে করবো না, আর মার মতো লক্ষ্মী মেয়ে এই যুগে ইম্পসিবল। কি করছেন, ভিক্ষুককে নিয়ে ভিতরে যাচ্ছেন? আশ্চর্য, আপনি এরকম ভিক্ষুক ভিক্ষুক করছেন কেন? সে কি মানুষ না? আর সে তো আমার সঙ্গে এসছে। সরি সরি। মেয়েটা খুব মায়াবতী, ঠিক তোর মায়ের মতো। ভাই, আমি একটু কথা বলে আসি। দাঁড়া তো বাবা, কথা বলে আসি মানে? আরে ভালো একটা মেয়ে, একটু আলাপ করে আসি না প্লিজ বাবা। তোমাকে ধন্যবাদ জানাতে এলাম মা, তুমি একটা ভিক্ষুককে খাওয়াতে নিয়ে এসেছো দেখে প্রাণটা জুড়িয়ে গেল। আঙ্কেল কি করব, আমার ক্ষুধা লেগেছিল, সে বললো তারও ক্ষুধা লেগেছে, তাই ভাবলাম একসাথে দুজন মিলে খেয়ে নিই। ভালো করেছো, খুব ভালো করেছো। তোমাকে দেখি মনে হচ্ছে মা তুমি খুব ভালো মনের মানুষ, তোমার ফ্যামিলিও নিশ্চয়ই খুব ভালো। মা, যদি কিছু মনে না করো, তোমার বাসার ঠিকানাটা যদি আমাকে একটু দিতে। না না, হয়েছে কি মা? আমি ওই যে আমার ছেলে, হ্যাঁ, ও তোমার মতো খুব ভালো মনের মানুষ, একটা জব পেয়েছে, লেকচারার ইংরেজি সাহিত্যে। যেহেতু জব পেয়েছে তাই আমি ভাবছি ওকে বিয়ে করাবো, পাত্রী খুঁজছি।
তুমি যদি ঠিকানাটা দিতে মা, তোমার বাবা মায়ের সঙ্গে আমি একটু কথা বলতাম। আঙ্কেল আঙ্কেল আই'ম রিয়েলি সরি, আমি আসলে এখন বিয়ে করতে চাই না। আমার কিছু প্ল্যান আছে, ওই প্ল্যানগুলি শেষ করে আমি আসলে সরি আমার বাবা মনে একটু আবোলতাবোল বলছে। এই কি বলছিস? না না কোনো সমস্যা নেই। আসলে হয়েছে কি, মানুষদের বয়স হলে আসলে একটু শিশুদের মতো হয়ে যায়, তো তাই এগুলো বলে ফেলেছে। তো বাবা তুমি ওঠো, মানে গোসল করে তারপর ঘুম টুম দিতে হবে, খাওয়া নিতে করো। ওঠো বাবা। বাবা প্লিজ আসবে না, প্লিজ। অচেনা অচেনা একটা মেয়ে, কি মুশকিল! আরে তোর মায়ের সঙ্গে তো আমার চেনা জানা ছিল না, বিয়ের পরে চেনা জানা হয়েছে না। শোন, বিয়ের পাত্র বা পাত্রী এইভাবেই দেখতে হয়। আগেকার দিনে ঘটক ছিল, ওরাই কাজটা করত। এখন তো ছেলেমেয়েরা নিজেদের পছন্দে বিয়ে করে, ঘটকের কাজ শেষ। আর তুই তো সারা জীবনে একটা মেয়েকে অপছন্দ করতে পারলি না, কি করবো? বাধ্য হয়ে ঘটকের কাজ আমি করছি। বাবা তুমি না কোনো কথাই বলো না তো প্লিজ। কত বড় একটা সাংঘাতিক জায়গা থেকে ফেরত আসছি, সেটা উপরওয়ালা জানে আর আমি জানি। কত কিছু হতে পারতো মেয়েটা, মেয়েটা আমাদের দুজনকে ইনসাল্ট করতে পারতো, চিৎকার করে লোকজন জড়ো করে গণনায় তোমায় খাওয়ার ব্যবস্থা করতে পারতো, ইফটিজিংয়ের দোষে পুলিশে দিতে পারতো, কিচ্ছু করেনি। শুধুমাত্র মেয়েটা ভালো বলে। Right, you got the right point. মেয়েটা ভালো বলেই আমরা বেঁচে গেলাম। আরে মেয়েটা ভালো বলেই তো আমি সরাসরি ওকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আচ্ছা তুমি সত্যি করে বলতো, মেয়েটাকে তোর পছন্দ হয়েছে? বাবা আরে কি সে রূপ বাবা, বল না পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, এরকম রাস্তাঘাটে রেস্টুরেন্টে অনেক মেয়েকে দেখে পছন্দ হতেই পারে। পছন্দ হয়েছে? তাহলে চল আমরা আবার ফিরে যাই। প্লিজ বাবা গাড়িটা খুলো না। বাবা গাড়িটা খুলো, তুমি কোনো একদম চুপ করে বসে থাকো। শোনো বাবা, ভাগ্যে যে আছে আল্লাহ যাকে আমার ভাগ্যে রেখেছে সেই আছে, এত তাকে থেকে করে দিচ্ছি। আমি কি আশ্চর্য, কালকে তোর জীবনের নতুন ইনিংস শুরু হচ্ছে, তোর মধ্যে কোনো রিয়াকশনই নেই, কোনটা করবি বল? আচ্ছা বাবা তাহলে দাও, আমি পরে বেছে নেব। আমার খুব বয়স হয়ে গেছে না রে। এটা কেমন প্রশ্ন বাবা? না ভাবছিলাম, তুই যখন ক্লাস সেভেনে পড়িস তখন তোর মা আমাদেরকে ছেড়ে নতুন ঠিকানায় চলে গেছে, সেই থেকে আমি তোকে দেখাশোনা করছি। হঠাৎ মনে হলো তুই তো পড়াশোনা শেষ করে জবে ঢুকে গেছিস, তাহলে তুই অনেক বড় হয়ে গেছিস, আমারও অনেক বয়স বেড়ে গেল, কখন যে বেড়ে গেল টেরই পেলাম না। তুমি আমাকে এত বিজি ছিলে,
কিচ্ছু টের পাওনি। কি করবো বল, তোর মা তো সব দায়িত্ব আমাকে দিয়ে চলে গেল। তুমি কি জানো তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবাদের মধ্যে একজন? তোমাকে অনেক ভালোবাসি। কাঁদবি না, একদম কাঁদবি না। তোকে জন্মত ওই যে দেখ, তোর মা তাকেই আছে, আর একটু হলে ওইকে দিয়ে দিবে। তোর মায়ের মতো একটা লক্ষ্মী মেয়ে ঘরে আনার জন্য ট্রাই করলাম, আর তুই বাধাটা দিলি। বাবা আবার তোমরা তো সবাই জানো তোমাদের ক্লাসে একজন নতুন লেকচারার জয়েন করতেন, তো উনি হচ্ছেন আমাদের নতুন লেকচারার। ওনার নাম হচ্ছে ফয়সাল আহমেদ কাব্য। কাব্য সাহেব লিটারেচারে খুবই ভালো। ওকে, তোমাদের ভালো লাগবে আশা করি। আসি তাহলে। থ্যাংক ইউ। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। সো ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা শরীরে সবার? আপনি এই ক্লাসে? জি স্যার, আমি ক্লাসে। আই এম সরি, আমার একটু লেট হয়ে গেছে, ট্রাফিক ছিল। না, ইটস ওকে। না মানে ইটস নট ওকে। আপনি প্লিজ আসুন, আসুন, ভিতরে আসুন। কি জানি বলছিলাম, পরিচয় নিজের সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে আমি তো নিজেও এখন স্টুডেন্ট। সো স্টুডেন্ট নামটা থেকে কিন্তু এখন আমার নামটা কাটা পড়েনি, আবার পুরোপুরি লেকচারারও না। সো আমি অর্ধেক স্টুডেন্ট, অর্ধেক লেকচারার। সো আমার মনে হয় আপনারা চাইলে আমাকে ভাইয়া বলে ডাকতে পারেন, প্রবলেম নেই তো কারো? না, আমার প্রবলেম আছে, আমার স্যার হওয়ার খুব শখ, আমাকে স্যার বলে ডাকতে হবে। এনিওয়েজ, আচ্ছা পরিচয় হতে চেয়েছিলাম, ডান দিক থেকে শুনি একটু। কন্ট্রোল কাপু, কন্ট্রোল ইয়োরসেলফ। জি সরি, আমি শুনিনি, কি নাম? রে স্টাডি কেমন হলো, কি হয়েছে? না কিছু না, ক্লাস কেমন নিলি বল না। বলছি বাবা একটু ফ্রেশ হয়নি। তুই কি এসব বলতে মানে এইভাবে আমার বাসায় এসেছিস কেন? তোর ভালো লাগেনি? লেগেছে, হ্যান্ডসাম টিচার, সুন্দর করে কথা বলে, স্টাইলিশ ওয়েতে কথা বলে, ভালো তো লেগেছে। খুব সুন্দর করে
এখন যদি তোকে একটা ইনফরমেশন দিই তাহলে তো তুই চিত হয়ে পড়ে যাবি। কি ইনফরমেশন? আচ্ছা, তোকে সেদিন একটা রেস্টুরেন্টের ঘটনা বলেছিলাম না, মনে আছে? আমি একটা ভিক্ষুককে নিয়ে গেলাম, একটা আঙ্কেল আসলো, রিমেম্বার? তোরই হ্যান্ডসাম টিচার, মানে যার প্রেমে তুই পড়েছিস, সেই ছেলেটা ওই আঙ্কেলের ছেলে। ক্লাস কেমন নিলি জিজ্ঞেস করছি, কিছুই বলছিস না, ঝিম মেরে বসে আছিস, ঘটনাটা কি? ঘটনা ঝিম মেরে বসে থাকার মতোই। মানে? হ্যাঁ, এবং এই ঘটনার সাথে তুমিও জড়িয়ে আছো। বলতো বলতো কি হয়েছে শুনি। তুমি হতভম্ব হয়ে যাওয়ার মতো ঘটনা। আরে বল না আগে। ওই যে তুমি যে মেয়েটার সাথে রেস্টুরেন্টে কথা বলেছিলে। হ্যাঁ, ওই মেয়েটা, ও মেয়েটা আমার ক্লাসের স্টুডেন্ট। বাহ বাহ বাহ, আমার টার্গেট মিলে গেছে। মেয়েটা ঘুরে ফিরে আবার তোর কাছে চলে এলো। এত খুশি হওয়ার কিছু নেই। কেন? বিষয়টা মোটেও এত খুশির মতো কিছু না, সে আমার স্টুডেন্ট। হয়েছেটা কি? এটা কোনো একটা বিষয়? অবশ্যই বিষয়। কি একটা চাপের মধ্যে পড়ে গেলাম, তুমি যে কি একটা বাজে ঘটনা ঘটিয়েছো না বাবা। বাংলার স্বাদ আর উষ্ণতায় মুগ্ধ সারা পৃথিবী। ঠিক সেই স্বাদ, রং আর ঘ্রাণ নিয়ে এলো নিজস্ব বাগান থেকে বেঙ্গল ক্লাসিক টি, উষ্ণতার এক নতুন গল্প। মানুষটাকে দেখলেই না মনটা একেবারে ভালো হয়ে যায়। রায়া দেখ না স্যার কিভাবে মুখটা ঘুরিয়ে দিল, মনে হলো যেন জোর করে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনাকে সালাম দিয়েছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ আছি ভালোই আলহামদুলিল্লাহ। আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। উনি কি এখনো পাত্রী খুঁজে যাচ্ছেন? না সেরকম কিছু না। আচ্ছা ঠিক আছে স্যার আসি। এক বেজ্জুত অবস্থার মধ্যে পড়লাম রে বাবা, ভুলেও তাকাবি না ওদিকে, গাধামি করলে থাপ্পড় খাবি। রায়া? ও আচ্ছা, রায়ার কি খবর?
জানি না, পাত্তা দিচ্ছেন একেবারে। আমার কেন জানি মনে হচ্ছে তুই তোর ইচ্ছার বিরুদ্ধে কাজ করছিস। বাবা, বানিয়ে বানিয়ে যা মনে হয় তা ভেবো না তো। আরে বানিয়ে বানিয়ে না, বানিয়ে বানিয়ে না, আমি তো বাবা, আমি সব কিছু বুঝি, বুঝেছিস? ঠিক আছে, তুমি অনেক বোঝো, আমি খাও। বারবার ঘুঘু সাহেব খেয়ে যান থান, আজকে দেখব ধরা না দিয়ে কই যান। যেতে চাই হৃদয় মানে না বারো, বৃষ্টির শহরে মেঘলায় আমার তোর কাছে যেতে চাই হৃদয় মানে না বারো, বৃষ্টির শহরে মেঘলায় আমার তুই কি আমার মতো ভাবি সময় ভালোবাসা খুঁজে নিস জলের ছোঁয়া, তোকে ছাড়া হয় না তো কোনো উৎসব। তুই তুই তো আমার সব, তুই তুই তো আমার সব, তুই তো আমার সব। কি রে, কি হয়েছে? কি হয়েছে আবার জিজ্ঞেস করছো? ইউ ইউ আর দি নাটের গুরু। আমি আবার কি করলাম? কি করেছো মানে? তুমিই তো সব করেছ, নিজেকে কন্ট্রোলই করতে পারছে না বাবা। শেষ পর্যন্ত আমি উইকি হয়ে গেছি মেয়েটার উপর। ফাইন, আরে এইটাই তো চেয়েছিলাম। ঠিকানাটা দে, বিয়ের প্রপোজাল পাঠাবো। তুমি আছো আমাকে ওই বিয়ে দাও নিয়ে? মেয়েটা আমার স্টুডেন্ট বাবা, আমি কঠিন চিপার মধ্যে আছি। যে মেয়েটাকে আমি কোনোদিন বলতেই পারবো না, কোনোদিনই না। এটা তো কোনো বিষয়ই না। কিন্তু বাবা, এমনও তো হতে পারে, হয়তো মেয়েটা আমাকে নিয়ে তেমন কিছু ভাবছেই না। তা হতে পারে, তাহলে অন্য মেয়ে দেখি। আমি না দ্রুত তোর বিয়ে দিয়ে ঘরে একটা আম্মা যেন আনতে চাই। দুটা খেয়ে নিস, হ্যাঁ। বলবি বলে ডেকে আনলি, এখন আবার চুপ করে দাঁড়িয়ে আছিস? আমি আমি বলবো তো, কিন্তু আমি কি করে বলবো বুঝতে পারছি না। বল, আর আমার সাথে ভনিতা করার কি আছে? আমার মনে হচ্ছে আমি কাপুসার প্রতি বিয়ে দিয়েছি।
দেখ, ফান করি, মজা করি, এটা সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু যদি সিরিয়াসলি হয় তাহলে তো সমস্যা। আমি কি করব? আমি তো কাব্য স্যারকে আমার মাথা থেকে বেরই করতে পারছি না। এর আগেও এরকম অনেক ঘটনার জন্য অনেক টিচারকে তাদের চাকরি হারানো হয়েছে, অনেক স্টুডেন্ট সাসপেন্ড হয়েছে, তুই জানিস না। যা হওয়ার হবে, আমি যে কোনো সিচুয়েশন ফেস করব। সামনে এক্সাম, সো যেহেতু ইংলিশ লিটারেচার, শেক্সপিয়রের নাম মাস্ট। আবার যেহেতু শেক্সপিয়রের নাম মাস্ট, তার মানে শেক্সপিয়রের নাম নেওয়া মাত্রই যে নামটা প্রথম মাথায় আসে সেটা কি? রোমিও অ্যান্ড জুলিয়েট। এক্স্যাক্টলি। তো রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে মাস্ট কোয়েশ্চেন আসবে। ওকে, তো আমি এখানে স্যার যেন তোর দিকে কেমন কেমন করে তাকায়। আচ্ছা, এবার আমাকে তোমরা একটু বলো তো, রোমিও অ্যান্ড জুলিয়েটের সব থেকে বড় বিউটি কোনটা, কে বলতে পারবে? হু? এনিওয়ান? আচ্ছা, আমি বলছি, রোমিও অ্যান্ড জুলিয়েটের সব থেকে বড় বিউটি হচ্ছে লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখা, প্রথম ভালো লাগা, প্রথম মুগ্ধতা। প্রথম দেখায় কেউ যদি কারো মনে কোনো দাগ কেটে থাকে তাহলে সেটাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। এটা হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েটের সব থেকে বড় বিউটি। স্যার, আপনি এত সুন্দর করে এক্সপ্লেন করলেন, না মানে আপনার লাইফে কি লাভ অ্যাট ফার্স্ট সাইট এসেছে? দুঃখজনক হলেও সত্যি সেটা হচ্ছে আমি রোমিও না, আমি রোমিও না। তোমরা তোমাদের রোমিও তো নিয়ে থাকো, কাইন্ডলি প্লিজ, আমারটা জানা দরকার নেই, বসো। আচ্ছা, তো আমরা সবাই সবার বই খাতা ওপেন করি। অভিমানী ভুলগুলো যেন ভুল হয়, একা একা কাটে না তো বিরহী সময়। অভিমানী ভুলগুলো যেন ভুল হয়, একা একা কাটে না তো বিরহী সময়। তুই কি আমার মতো স্বপ্ন দেখিস, চোখের আকাশ জুড়ে আমায় আঁকিস, তোকে ছাড়া হয় না তো কোনো উৎসব। তুই তুই তো আমার সব, আপনার বাবাকে বলবেন আমি তার ছেলের জুলিয়েট হতে চাই, সে কি আমার রোমিও হবে? রায়া, চোখে ঝরে পড়ে শিশিরের সুর, তোর কথা মনে পড়ে রাত্রি দুপুর। ভেজা চোখে ঝরে পড়ে শিশিরের সুর, তোর কথা মনে পড়ে রাত্রি দুপুর। তুই কি আমার মতো উদাস কবি, লিখে যাস হৃদয়ে কাব্য ছবি, তোকে ছাড়া হয় না তো কোনো উৎসব। তুই তো আমার সব, তুই তুই তো আমার সব, তুই তো আমার সব।
স্যার সালাম আলাইকুম। স্যার ওয়ালাইকুম সালাম। হ্যাঁ কাব্য সাহেব ভালো আছেন? একটু আসেন। আপনি তো বেশ পপুলার টিচার, জানেন তো এই পপুলার টিচার এবং হ্যান্ডসাম এইসব বিষয়ের দিকে ছাত্রীদের একটু দুর্বলতা থাকে। তো আমরা যে প্রফেশনে আছি এটা খুব দামি এবং সম্মানের, এটা রক্ষা করা আমাদের সবারই উচিত। সেটা তো অবশ্যই স্যার, কিন্তু আপনি হঠাৎ আমাকে সব কথা কেন বলছেন? কিছু একটা আন্দাজ করতে পেরেছি বলেই বলছি, আমাদের এই প্রফেশনটাকে কলঙ্কিত করবেন না। আপনার প্রতি আমার বিশ্বাস আছে, এর আগেও আমরা অনেককে স্যাক করেছি, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক আছে, ভালো থাকবেন। কাব্য স্যার কেমন চিন্তিত মনে হলো, তাই না? আমি ঠিক বুঝতে পারলাম না। আর আর মনে তো হচ্ছে যে ডিপার্টমেন্ট হেড স্যার এর রুম থেকে বের হয়েছে স্যার, নাকি আমার এসএমএস এর জন্য? হতেও পারে। কি হয়েছে সব জানতে পারবে বাবা, জাস্ট ওয়েট। কাব্য, আমি এটা মেনে নিতে পারলাম না, যা খুশি তাই কর। হ্যালো। হ্যালো স্যার, অ্যাডমিন থেকে কবির বলছিলাম। জি বলুন। স্যার আপনার একটা রিজাইন লেটার পেয়েছি, ঠিক বুঝলাম না। যেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন সেটাই বুঝে নেন। Thank you.
হ্যালো, আমি যদি জানতাম যে আমার এসএমএস এর জন্য আপনাকে আপনাকে এত বাজে কিছু ফেস করতে হবে তাহলে আমি আপনাকে এসএমএস পাঠাতাম না স্যার। স্যার প্লিজ আপনি যাবেন না, আপনি কেন আমার জন্য রিজাইন দিবেন? দরকার হয় আমি ক্রেডিট ট্রান্সফার করে অন্য কোনো ভার্সিতে চলে যাব, কিন্তু স্যার আপনি যাবেন না স্যার। প্লিজ প্লিজ স্যার, I'm requesting you, sir. Sir, please. Raya, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? রায়া, তুমি তোমার মনের কথাগুলো আমাকে খুলে বলেছো একটা ছোট্ট এসএমএস এর মধ্যে, কিন্তু আমি আমি সেটা কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমাদের মাঝখানে একটা দেয়াল ছিল, যে দেয়ালটা আমি ভেঙে দিয়েছি, আর সেই দেয়ালটা হচ্ছে তোমাদের ভার্সিটিতে আমার জব, লেকচারার কাপ। আমি জবটা ছেড়ে দিয়েছি, তাই যে কথাটা বারবার বলতে গিয়ে আমি পারিনি সেটা বলতে আর কোনো বাধা নেই। আর বাবাকে আমি বলবো যে মানে তুমি তার ছেলের জুলিয়েট হতে চাও। সত্যি সত্যি আমি জানি আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমিও জানো যে তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু আমি তোমারটা জানি না আর না তুমি আমারটা জানো, তাই আমার মনে হয় আমরা আমরা আসলেই সিরিয়াসলি প্রেমে পড়েছি কি না, নাকি এটা শুধুমাত্র একটা ইনফ্যাচুয়েশন মোহ, সেটা একটা পরীক্ষা হওয়া দরকার। আমরা কি আদৌ কোনো অ্যাক্সিডেন্টাল রিলেশনশিপে জড়াচ্ছি নাকি এটা সত্যিকার রিলেশন সেটা জানা দরকার। তাই আমরা আগামী 2 বছর কেউ কারোর সাথে দেখা করবো না, যোগাযোগ করবো না। আমাদের আবেগটা যদি প্রেম না হয়ে মোহ হয় তাহলে সেটা খুব দ্রুত কেটে যাবে, আমরা ফিরে আসবো না, কিন্তু সেটা যদি সত্যিকারের প্রেম হয়ে থাকে তাহলে ফিরে আসবো। ঠিক 2 বছর পর এইখানে এই সময়টাতে। কিন্তু এটা কেমন কথা? আমি জানি খুবই অদ্ভুত কথা, কিন্তু আমাদের সম্পর্কটাও খুব খুব অদ্ভুত। আমার মনে হয় সেটার গভীরতাটা একটু মেপে নেওয়া দরকার। রায়, আমি ইংলিশ লিটারেচারের উপরে একটা রিসার্চের কাজে লন্ডনে যাচ্ছি 2 বছরের জন্য, একটা স্কলারশিপ পেয়েছি, 2 বছর পর আমি আসবো। আমি তোমাকে মনের মধ্যে পুষে রাখবো আর আর গবেষণার কাজে মনোযোগ দিব। তুমি মন খারাপ কেন করছো? আর বোকা, আজকে তো আমাদের খুশি হওয়ার দিন। 2 বছর, কিন্তু আমি জানি আমি পারবো। তারপরেও আমরা দুজন ভালো একটা কিছু প্রতীক্ষা অপেক্ষায় থাকবো। ভালো থাকো। Oh.
জমে মনে কিনারায়, কেন যে বলতে গিয়ে হয় না বলা প্রেমের গদ্য গান। বাবা দুই বছরের জন্য স্কলারশিপ, লাদানের স্কলারশিপ নিয়ে যাব, এ তো আমার ড্রিম ছিল, তাই না? তুমি এরকম করলে আমার খুব খারাপ লাগবে, আমি যেতে পারবো না। প্লিজ নর্মাল হোক বাবা, প্লিজ এসো, আমাকে এগিয়ে দাও, এসো। বাংলার স্বাদ আর উষ্ণতায় মুগ্ধ সারা পৃথিবী, ঠিক সেই স্বাদ রং আর ঘ্রাণ নিয়ে এলো নিজস্ব বাগান থেকে। বেঙ্গল ক্লাসিক টি, উষ্ণতার এক নতুন গল্প। কখন আসবে? বিকেল হয়ে গেল প্রায়, একটা কল দে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। তার মানে রায়ের মনে প্রেম ছিল না, মোহ হয়েছিল। প্রেম হলে আজকের দিন সে ভুলতো না, আমার আগে এসে বসে থাকতো। আমি যেভাবে আবেগ পুষে রেখেছি রায়, সেটা পারিনি। আমি জানি এয়ারপোর্ট থেকে তুই কোথায় গিয়েছিলি, রায় কোথায়? আসেনি। রায়া আসেনি বাবা, আমি ঠিক ছিলাম, আমার পরীক্ষায় সঠিক ছিল, ওরটা মোহ ছিল বাবা, এই জন্য আসেনি। ভালোই হয়েছে, যদি বিয়ের পর পাল্টে যেত। কেন যে রোদ গলানো একটা দুপুর তোমার অপেক্ষায়, কেন যে অনেক কথার গল্প জমে মনে। Oh, hey, man.
শত ভাবনায় ভাবি তোমায়, তবু দূরত্বটা শুধুই বাড়ে। ভুল করা রোজ নিয়মে যথাক্রমে তুমি থাকো আমায় ঘিরে। Don't worry, আমি কোনো কমপ্লেন করতে আসছি না। আসলে তোমাকে এখানে এভাবে দেখবো আমি না চিন্তাও করিনি, তাও এখানে। এটা কিন্তু সেই রেস্টুরেন্ট যেখানে তোমার সাথে প্রথম দেখা হয়েছিল, মনে আছে? বাবা তোমার কথা খুব বাদ দাও, তুমি কেমন আছো? ভালো। আসলে রায়া, আমি তোমাকে যেভাবে ভালোবেসেছি, যেভাবে তোমার আবেগ ভিতরে পুষে রেখেছি, তুমি না সেটা পারোনি। এটা তোমার ব্যর্থতা না, আমি বলছি না এটা তোমার ব্যর্থতা, কিন্তু এটা বুঝতে পেরেছো তো যে আমার পরীক্ষাটা সঠিক ছিল? তুমি আমাকে ভালোবাসোনি কোনোদিনই না, ওটা ছিল তোমার মোহ, তোমার ঘোর। কিন্তু আমি আমার প্রতিটা নিঃশ্বাসে তোমাকে মনে করেছি। And I'm sorry, I'm bodhe tomake bibroto korchi eshob kotha bole. I'm really sorry. Bhalo theko. Shunte ki pao tumi hridoye na bola kotha. Shunte ki pao kano mon kabe ojotha. এরকম ভালোবাসার কোনো মানেই হয় না। আর তুই নিজেকে তার কাছ থেকে গুটিয়ে রাখছিস কেন? আমার অভিশপ্ত জীবনে আমি ওকে কেন জড়াবো? ওর বোঝা কেন আমি হব? আমি আমি তোকে ভালোবাসি। জীবনের প্রত্যেকটা ভালোবাসায় কি পূর্ণতা পেতে হবে?
কিছু কিছু ভালোবাসা অপূর্ণ থাকাই ভালো। শুনতে কি যায় ফিরে আসে ভোর, আমি শুধু পেতে চাই ঘুমের আদর।